এটি হচ্ছে 2004 সালের মডেল এবং 2011 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা হায়েস শর্ট বডি লো ফ্লোর। একটু যদি আমি গাড়িটি পেছন থেকে দেখাই তাহলে দেখতে ঠিক এই কন্ডিশনে আছে এবং এই গ্লাসগুলো কিন্তু অটোমেটিক সুইচের মাধ্যমে নামানো এবং ওঠানো যায়। গাড়িটি মূলত ফোর ডোরের গাড়ি, এই পাশে কিন্তু কোনো দরজা ব্যবহার করা হয়নি গাড়িটির। এটি হচ্ছে সিট কভার। প্রিয় দর্শক, এই গাড়িতে ভিভিটিআই 2000 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আচ্ছা ভাই, একটু স্টার্ট করেন। গাড়িটা কিন্তু এক টোকায় স্টার্ট হয়ে গেল। একটি কিন্তু সিলিন্ডার করা রয়েছে আর এটি হচ্ছে 130 ঘনমিটারের সিএনজি। তা এই সিলিন্ডারটা কত টাকা বিক্রি হতে পারে সেকেন্ড হ্যান্ড হিসেবে? এটা সেকেন্ড হ্যান্ড হিসেবে মোটামুটি ওই 15 আগে দাম ছিল মেলা, এখন আপনার 15,000 টাকা মতো। 15,000 টাকা বিক্রি করলে তাহলে তেল পিজের একটা সিলিন্ডার কিনতে গেলে ওর ভিতরে হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে আপনাকে স্বাগত জানাই। তবে আজকে আমি কিন্তু দারুণ একটি গাড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি হচ্ছে টয়োটা হায়েস শর্ট বডি লো ফ্লোর, 2004 সালের মডেল এবং 2011 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটির সকল পেপার্স বর্তমানে আপডেট অবস্থায় আছে। গাড়িটি কিন্তু তেলের লাইন ঠিক আছে এবং তার পাশাপাশি কিন্তু সিএনজিতে চলছে। আজকের ভিডিওটি যদি না টানে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই গাড়িটি কত টাকায় কোথা থেকে নিতে পারবেন এবং গাড়ির ডিটেলস আমি বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই আপনি জানতে পারবেন। যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন, আমি আশা করবো আজকের ভিডিওটি একটু বেশি করে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আমি গাড়িটির সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম এটি হচ্ছে 2004 সালের মডেল এবং 2011 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা হায়েস শর্ট বডি লো ফ্লোর জিএল। একটু আমি গাড়িটি দেখে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা মেট্রো C13 সিরিয়ালের গাড়ি 98-55। একটু সামনের অংশটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। গাড়ি কিন্তু সকল পেপার্স আপডেট আছে, মানে এখন পর্যন্ত কিন্তু আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ পাচ্ছেন হচ্ছে প্রায় 10 মাস এবং ফিটনেসের মেয়াদ আছে 4 মাস। তবে 4 মাস পরে ফিটনেস করতে গেলে শুধুমাত্র ফিটনেসের টাকা জমা দিতে হবে, এক্সট্রাভাবে আপনাকে আয়কর জমা দেওয়া লাগবে না। একটু আমি টায়ারটি দেখে দিচ্ছি। এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার, একদম ফ্রেশ আছে মোটামুটি। এবং এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার। একটু যদি আমি গাড়িটি পেছন থেকে দেখাই তাহলে দেখতে ঠিক এই কন্ডিশনে আছে। পেছনের দিকে দারুণ একটি বাম্পার লাগানো রয়েছে। এটা হচ্ছে ব্যাকলাইট এবং গাড়িটি বর্তমানে কিন্তু সিএনজিতে চলছে, চাইলে কিন্তু আপনি তেলেও চালাতে পারবেন, তেলের লাইন একদম ঠিক আছে। এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার। যদি বাস্তবে দেখেন তাহলে ঠিক এই কন্ডিশনে দেখতে পারবেন এবং এই মুহূর্তে যে টায়ারগুলো লাগানো আছে ভিডিওতে আপনি বাস্তবে দেখলে কিন্তু এই টায়ারগুলো পেয়ে যাবেন গাড়ির সাথে। একটু আমি ডান পাশ দূর থেকে গাড়িটি দেখিয়ে দিচ্ছি। একটু যদি ড্রাইভিং প্যানেলটি দেখায় তাহলে কী কন্ডিশনে আছে অবশ্যই ভিডিও দেখলে আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা তবে একটু পুরনো হয়ে গিয়েছে, আসলে যার কাছে গাড়িটি ছিল সে অতটা যত্নে রাখেনি হয়তোবা। এবং এখানে কিন্তু স্পিকার লাগিয়েছে, এগুলো আসলে ড্যাশবোর্ডের সাথে করা উচিত না, এগুলো করতে যাই কিন্তু এখানে খোলা কাটা হয়েছে ড্যাশবোর্ডের। একটু এই ধারটি আমি দেখিয়ে দিচ্ছি। এবং এই গ্লাসগুলো কিন্তু অটোমেটিক সুইচের মাধ্যমে নামানো এবং ওঠানো যায়, যেগুলো সুইচ চাপলাই কিন্তু নেমে যাচ্ছে। এবং এটি হচ্ছে ড্রাইভিং প্যানেলের সিট কাভার। সিট কাভারে আসলে তেমন কোনো পরিবর্তন আর করা লাগবে না, এখন যে মুহূর্তে আছে এটা কিন্তু অনেক ভালো আছে। গাড়িটি মূলত ফোর ডোরের গাড়ি, এই পাশে কিন্তু কোনো দরজা ব্যবহার করা হয়নি গাড়িটির। ওই পাশে যে দরজাটি আছে ওইটি দিয়েই প্যাসেঞ্জার ঢুকতে পারবে। আমি একটু বাম পাশে গিয়ে দরজাটি দেখিয়ে দিচ্ছি এবং ভেতরের কী কন্ডিশন আছে অবশ্যই দেখতে পারবেন। যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমি ডিটেলস যে দেখাবো এগুলো কিন্তু আপনি আস্তে আস্তে দেখে নিতে পারবেন। গাড়িটি মূলত হাফ প্যাডের গাড়ি। এই খুঁটিগুলো আমি আস্তে আস্তে একটু দেখিয়ে দিচ্ছি। সেলিং টিলিং ঠিক আছে, একটু আমি আস্তে আস্তে দেখাচ্ছি, ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে গাড়িটি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। তারপরে আপনার ফোন নাম্বারে কথা বললে আপনি আরও বিস্তারিত এবং ডিটেলস জানতে পারবেন এবং গাড়িটি স্বচক্ষে আপনি দেখার জন্য ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। যাক, এটি হচ্ছে সিট কভার। একটু আস্তে আস্তে আমি দেখাই। এবং বাম পাশের ড্রাইভিং প্যানেলটা একটু দেখাচ্ছি আমি, এই সুইচগুলো কিন্তু ঠিক আছে এবং এই ধারটি একটু দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন ভিভিডিআই,
প্রিয় দর্শক, এই গাড়িতে ভিভিটিআই 2000 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আচ্ছা ভাই, একটু স্টার্ট করেন। গাড়িটা কিন্তু এক টোকায় স্টার্ট হয়ে গেল। প্রথমে কি তেলে স্টার্ট হয় নাকি ভাই? প্রথমে তেলে স্টার্ট, তারপরে গ্যাসে চলে যায়। ও আচ্ছা, তার মানে তেলের লাইনও ঠিক আছে। আচ্ছা, তেলের লাইন ঠিক আছে, প্রথমে তেলে স্টার্ট হয়ে পরে সিএনজিতে চলছে আপাতত। কত লিটার সিলিন্ডার করা আছে? 130 ঘন মিটার সিএনজি করা আছে। আচ্ছা, ভাই কিন্তু বলে দিলেন যে 100% গ্যারান্টি দেওয়া যাবে, যে কোনো মোবাইল খায় না। হ্যালো প্রিয় দর্শক, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম এটি বর্তমানে সিএনজিতে চলছে, একটি কিন্তু সিলিন্ডার করা রয়েছে, আর এটি হচ্ছে 130 ঘনমিটারের সিএনজি। চাইলে কিন্তু আপনি যখন তখন এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন, যেহেতু এলপিজি কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল রয়েছে। চাইলে কিন্তু আচ্ছা, এই সিলিন্ডারটা কত টাকা বিক্রি হতে পারে সেকেন্ড হ্যান্ড হিসেবে? এটা সেকেন্ড হ্যান্ড হিসেবে মোটামুটি ওই 15 আগে দাম ছিল মেলা, এখন আপনার 15,000 টাকা মতো। 15,000 টাকা বিক্রি করলে তাহলে তো এলপিজির একটা সিলিন্ডার কিনতে গেলে ওর ভিতরে হয়ে যাবে, এখানে খরচ নাই। আবার এটা তেলে চালালেও সাশ্রয় তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি কেউ পেট্রোলে চালায় তাহলে কিন্তু খরচটা কম। একটু আমি এই ধারগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সেভাবেই রয়েছে। যদি বাস্তবে দেখতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি বাস্তবে গাড়িটি দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটি সেটি হচ্ছে গাড়ির পেপার সম্পর্কে কিন্তু এখনও আপনাকে জানানো হয়নি এবং দামটিও কিন্তু আমি জানাইনি। তো পেপার্সের ব্যাপারে বলতে গেলে এটি এখন বর্তমানে একটি ব্যাংকের নামে আছে, চাইলে আপনি যখন তখন নাম পরিবর্তন করে নিতে পারবেন। এবং আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম এটি হচ্ছে টয়োটা হায়াস শর্ট বডি জিএল 2004 সালের মডেল এবং 2011 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2023 সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2023 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে হচ্ছে 25 অগস্ট 2022 সাল পর্যন্ত। তো পেপার্সের মেয়াদ কিন্তু সম্পূর্ণ আপডেট রয়েছে এবং ফিটনেসের যে মেয়াদটি রয়েছে মানে আগস্ট পর্যন্ত 2022-এর, পরবর্তীতে যদি আপনি ফিটনেসের মেয়াদ আপডেট করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ফিটনেসের টাকাটি জমা দিলেই হবে, কেননা আয়কর কিন্তু দেওয়া আছে। তো এ পর্যায়ে গাড়ির দাম হচ্ছে 4,70,000 টাকা। আমি আবারও বলছি, এ পর্যায়ে গাড়ির দাম হচ্ছে 4,70,000 টাকা। চাইলে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং গাড়ি স্বচক্ষে দেখতে হলে আপনাকে চলে আসতে হবে কুষ্টিয়াতে। এবং ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেলের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু আমার নাম্বার, চাইলে আপনি সরাসরি আমার সাথে কথা বলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং গাড়িটি আরও ভালোভাবে দেখে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।